আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মেরিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর আমার ভিডিওটিতে ক্লিক করে ঢোকার জন্য প্রথমে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার আজকের রেসিপি পেপি দিয়ে দেশি চিকেন কারি। দেশি চিকেনটা কিন্তু এমনিতেই অনেক মজা লাগে যে কোনোভাবে রান্না করলে, তবে এরকমভাবে পেপি দিয়ে রান্না করলে এটা যেমন হয় অনেক মজাদার, তেমনই হয় স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। কারণ আমরা সবাই জানি পেপি কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী একটা সবজি। তো আশা করছি আমার আজকের পেপি দিয়ে দেশি চিকেন কারির মজাদার রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চলুন মূল রেসিপিতে চলে যাই। পেপি দিয়ে দেশি চিকেন কারিটা রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এখানে আমি হাফ কাপের মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিলাম। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিলাম 5টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 2-3টি তেজপাতা একটু ছিঁড়ে দিয়েছি। এখন এই গরম মশলাটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার বের হচ্ছে। কিছুক্ষণ পর গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার বের হয়েছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি 5টি মাঝারি সাইজের পেঁয়াজ ভালোভাবে কুচি করে নিয়েছি। আর পেঁয়াজের পরিমাণটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিয়ে নেবেন। এখন বেশ ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ পর পেঁয়াজটার মধ্যে সুন্দরভাবে ব্রাউন কালার চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। এরপর আমি এর মধ্যে এখন বাটা মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা এবং দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন আদা এবং রসুনটাকে আমি বেশ ভালোভাবে একটু ভেজে নিব পেঁয়াজের সাথে। এতে করে আদা রসুনের যে কাঁচা ফ্লেভার থাকে সেটা চলে যাবে। আদা রসুনটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আদা রসুনের কাঁচা ফ্লেভারটা একদম চলে গিয়েছে। এরপর যে আমি মশলাটা কষানোর জন্য এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে এবার এর মধ্যে সকল গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব। এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া এবং স্বাদ মতো লবণ। লবণ এখানে আমি 2 চা চামচ পরিমাণ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার ভালোভাবে সব কিছু একসাথে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে চুলার আঁচটা মিডিয়ামের চেয়ে আরও কিছুটা কম রেখে আমি মশলাটাকে 2-3 মিনিট সময় নিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিব। কারণ মশলাটা যদি ভালোভাবে কষানো হয় তাহলে কিন্তু এই রান্নাটা অনেক বেশি টেস্টি হয়। যে কোনো ধরনের রান্নাই মশলা কষানোর উপর অনেকটাই ডিপেন্ড করে এর স্বাদটা। মশলাটা যদি ভালোভাবে কষাতে পারেন তাহলে কিন্তু রান্নাটা অনেক টেস্টি হয়। তো কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন আমার মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, মশলাটা থেকে তেলটা ছেড়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে এখন অ্যাড করে দিব চিকেন। তো এখানে আমি 2টি দেশি চিকেন দিয়েছি, আর চিকেনের সাইজগুলো একটু মিডিয়াম সাইজের ছিল, তো তার জন্য আমি এগুলোকে আস্তে আস্তেই রাখলাম। আপনারা চাইলে কিন্তু আপনার পছন্দ মতো ছোটো বড়ো করে কেটে নিতে পারেন। তো চিকেনটাকে দিয়ে আমি একটু ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নিচ্ছি। চিকেনটাকে একটু মিক্সড করে নেওয়ার পর এবার এর উপর দিয়ে দিচ্ছি পেঁপে। এখানে আমি 500 গ্রামের মতো পেঁপে দিয়ে দিচ্ছি। আর যেহেতু এটা দেশি চিকেন তাই আমি পেঁপেটাকে আর আলাদা করে ভাপ দিলাম না, কারণ দেশি চিকেনের সাথে কিন্তু পেঁপেটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমার চিকেনের সাইজটা বেশি একটা বড় ছিল না, মিডিয়াম সাইজে ছিল, তাই পেঁপেটা একসাথে দিয়ে দিলাম। আর যদি আমার চিকেনটা অনেক বেশি বড় হতো তাহলে কিন্তু চিকেনটাকে আগে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পেঁপেটা দিতাম, কারণ দেশি চিকেনটা সেদ্ধ হতে সময় লাগে। তো বুঝতেই পারছেন আমার চিকেনের সাইজটা ছোট হওয়াতে আমি একসাথে দিয়ে দিয়েছি, দুটো একসাথে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর এটাকে আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে 15-20 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। 15-20 মিনিট সময় নিয়ে আমি চিকেন এবং পেঁপেটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন দুটা কিন্তু মোটামুটি 80% সেদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আরও একটি কথা বলে রাখি, আপনাদের চিকেনটা যদি ব্রয়লার কিংবা পাকিস্তানি যে চিকেনটা পাওয়া যায় সেটা হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই পেঁপেটাকে ভাপ দিয়ে নেবেন। ভাপ দিয়ে চিকেনটা কষানোর সময় পেঁপেটা তারপর দিবেন, কারণ ব্রয়লার চিকেনের সাথে কিন্তু পেঁপেটা একসাথে দিলে পেঁপেটা সেদ্ধ হবে না, চিকেনটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। তো এটা অবশ্যই মনে রাখবেন, ব্রয়লার চিকেন বা পাকিস্তানি চিকেন রান্না করলে এই পেঁপেটাকে হালকা একটু ভাপ দিয়ে তারপর চিকেনটার সাথে দিবেন। তো আমারটা দেশি চিকেন হয়, যেহেতু দেশি চিকেনটা হার্ড হয় তাই আমি একসাথে দিয়ে দিলাম। তো কষানোর পর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে পানি। এখানে আমি 2.5 কাপের মতো পানি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো পানির পরিমাণটা দিবেন, যতটুকু ঝোল রাখতে চান। তারপর পানিটাকে একটু ভালোভাবে মিলিয়ে নিয়ে এখন আমি এটাকে আরও 10-15 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে। তো ফিরে আসছি 10-15 মিনিট পর। এই তো ফ্রেন্ডস, প্রায় 15 মিনিটের মতো রান্না করে নেওয়ার পর আমার পেঁপে দিয়ে দেশি চিকেন কারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। পেঁপে এবং চিকেন দুটি বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া।
এই পর্যায়ে গরম মশলা গুঁড়াটা দেওয়ার কারণে এই রান্নার টেস্টটা কিন্তু একদমই অন্যরকম হয়ে যাবে। তবে আপনাদের কাছে যদি গরম মশলা গুঁড়াটা না থাকে তাহলে অবশ্যই টালা জিরার গুঁড়াটা ইউজ করার চেষ্টা করবেন। তারপর একটু আলতোভাবে আমি গরম মশলা গুঁড়াটাকে একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে এটাকে আর 2 মিনিটের মতো আমি জাল করব। এর মধ্যে কিন্তু আমার রান্নাটা একদমই হয়ে যাবে। আর এই পর্যায়ে আপনারা চাইলে লবণটা দেখে নিতে পারেন, যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে লবণ দিয়ে নিতে পারেন। তো 2 মিনিট পর আমার রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ঝোলটা কিরকম আছে। আর এটা কিন্তু নামানোর পর ঝোলটা আরও একটু টেনে যাবে। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা বাড়িয়ে কমিয়েও রাখতে পারেন, আরও চাইলে শুকিয়েও ফেলতে পারেন, আবার চাইলে আরও একটু ঝোলও রাখতে পারেন, এটা আপনাদের একদমই ইচ্ছা। তো আমার পেঁপে দিয়ে দেশি চিকেন কারিটা একদমই হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অসম্ভব মজা হয়েছিল। আপনারা যদি আমার সম্পূর্ণ রেসিপিটি স্কিপ না করে দেখে থাকেন আর দেখে যদি আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার ট্রাই করেন, অবশ্যই আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর রান্নাটির ব্যাপারে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া আপনারা কী ধরনের রেসিপি দেখতে চান তাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব আপনাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আশা করছি আমার আজকের এই মজাদার ও সিম্পল রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং কাজে এসেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।